সত্তর হাজার আশি হাজার টাকা দিয়ে বক্তা এনে ওয়াজ করায় কিন্তু নিজের ইমামের এলাকার ইমামের বেতন ছয় মাসের বাকি কোনো খোঁজ খবর নাই এটা কেমন আমি বলি আপনাদেরকে জন্মদাতা পিতা মাতাকে বাদ না দিয়া শ্বশুর শাশুড়িকে হস করানো যেই কথা এলাকার ইমামের বেতন না দিয়া সত্তর আর আশি হাজার টাকা দিয়ে বক্তা এনে ওয়াজ করায় একই কথা লাফার কাবাই না